রাজ্যত শিক্ষা বিভাগে নতুন নির্দেশনা দিছে, এতিয়াৰ বিদ্যালয়লৈ ছাত্র ছাত্রী নিব নোৱাৰিব, মোবাইল ফোন আর স্মার্ট ওয়াচ পিন্ধি যাব নোৱাৰিব। যদিহে মোবাইল ফোন আর স্মার্ট ওয়াচ পিন্ধি যোৱা অবস্থাত পোৱা হয়, তেতিয়াহলে সেয়া শিক্ষা বিভাগে জব্দ করব। নতুন নির্দেশনা জারি করেছে শিক্ষা বিভাগে। এই নির্দেশনা কালি জারি করা হয়েছে আর কোৱা হয়েছে যে কোনো ছাত্র ছাত্রীয়ে কোনো সরকারি বিদ্যালয়ে যেতিয়া যাব, বিদ্যালয়ে নিব নোৱাৰিব কোনো কারণতে মোবাইল ফোন আর কোনো কারণতে স্মার্ট ওয়াচ পরিধান করব নোৱাৰিব। সকল বিদ্যালয়ের কারণে সরকারি লগতে ব্যক্তিগত খণ্ডৰ বিদ্যালয় পালন করব লাগিব এই নিয়ম। এই মুহূর্তের একটা ডাঙৰ খবর যে রাজ্যের শিক্ষা বিভাগে নতুনক নির্দেশনা জারি করেছে। এটা নতুন নির্দেশনা হলে কেবাটাও দিয়া হয়েছে, তার ভিতর আটাইতকৈ গুরুত্বপূর্ণভাবে কোৱা হয়েছে যে কোনো ছাত্র ছাত্রী পরিধান করে যাব নোৱাৰিব স্মার্ট ওয়াচ। আর যদিহে স্মার্ট ওয়াচ পরিধান করা অবস্থাত শিক্ষকে ধরা পেলায়, তেতিয়াহলে প্রধান শিক্ষকে সেই স্মার্ট ওয়াচ বা মোবাইল ফোনটা জব্দ করিব পাৰিব, অভিভাবকক জবাবদিহি করা হব। আর এই মুহূর্তের এই একটা ডাঙর খবর যে শিক্ষা বিভাগে নতুন নির্দেশনা দিছে, যত কোৱা হয়েছে বিদ্যালয়লৈ মোবাইল ফোন বা স্মার্ট ঘড়ি যদি আনে তেতিয়া লগেলগে জব্দ করব শিক্ষা বিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষা বিভাগের এই নতুন নির্দেশনাক লৈ বিভিন্ন স্থানের বিভিন্ন লোকের প্রতিক্রিয়া লোবলে আমি চেষ্টা করি। আমার সঙ্গে অভিভাবক থাকিব, আমার সঙ্গে ছাত্র ছাত্রী থাকিব, আমার সঙ্গে শিক্ষা বিভাগের শিক্ষকসকল থাকিব। এই মুহূর্তে দুজনক সাংবাদিকক আমি পোনপটীয়া সম্প্রচার সংযুক্ত হয়েছো, কাজিরঙ্গার রঞ্জিত জক আর শিবসাগরের সত্যজিৎ নাথ। সত্যজিৎ আর রঞ্জিতর ওসলে মানে যাব বিচার, এটা শিক্ষা বিভাগের নতুন নির্দেশনা কালি নির্দেশনা জারি করা হয়েছে যে বিদ্যালয়লৈ ছাত্র ছাত্রী পরিধান করে যাব নোৱাৰিব স্মার্ট ওয়াচ, লৈ যাব নোৱাৰিব মোবাইল ফোন। কারণ শেহতিয়াক স্মার্ট ওয়াচ দেখা কৈছিল সকলরে হাতে হাতে থাকে, আর সাধারণতে ছাত্র ছাত্রীসকলে বিদ্যালয়লৈ লৈ যায় আর দেখা যায় নবম দশম দ্বাদশ বা একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীসকলে মোবাইল ফোন লৈ যোৱা দেখা গৈছিল। কিন্তু এতিয়াৰ শিক্ষা বিভাগের নতুন নির্দেশনা। সত্যজিৎ আপনার ওসলে আহিছো, শিবসাগর কি কয়, আপনি বিদ্যালয়ের উপস্থিত আছে, কেনে ধরনের কয় বা অভিভাবকসকলে এই সন্দর্ভত কি প্রতিক্রিয়া দিয়ে? সত্য নিশ্চিতভাবে লৈছক, শিক্ষা বিভাগে এক শিক্ষা বিভাগটক এক সংস্কার করার সিদ্ধান্ত গ্রহণ করেছে আর কৈছে যে বিদ্যালয় ছাত্র ছাত্রী লৈ আহিব নোৱাৰিব স্মার্টফোন বা পিন্ধি আহিব নোৱাৰিব স্মার্ট ঘড়ি। সরকারি ব্যক্তিগত খণ্ড দুইটা খণ্ড বিদ্যালয়ক আসলে সাঙুরি লওয়া হব এই নিয়মে। আজি শিক্ষা বিভাগে এই নিয়ম জারি করেছে, শৈক্ষিক ভবিষ্যৎ আছে ছাত্র ছাত্রী, যাতে শৈক্ষিকভাবে ভবিষ্যৎ কোনো কারণে ব্যাঘাত জন্মাব নয় এই স্মার্ট আধুনিকীকরণে, আর তার শিক্ষা বিভাগে এই অধিসূচনা জারি করেছে বা সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই মুহূর্তে মানে শিবসাগরের কিছু অভিভাবক মুহূর্তে আছে, মানে প্রতিক্রিয়া লোবলে চেষ্টা করি। যেহেতু ছাত্র ছাত্রী দেখা গেছে পড়াত ব্যাঘাত জন্মায় মোবাইল ফোনে, শিক্ষা বিভাগে কৈছে যে মোবাইল ফোন আনিব নোৱাৰিব বিদ্যালয়, স্মার্ট ফোন আনিব নোৱাৰিব, স্মার্ট ঘড়ি পিন্ধিব নোৱাৰিব ছাত্র ছাত্রীসকলের কারণে। ইয়ার কথা কৈছে শিক্ষা বিভাগে কি কব? বহুত ভাল কাম কৰিছে সরকারে, আমি ভাল পাইছো। যদি ধরা পেলায় প্রধান শিক্ষকে সেই ঘড়ি আর মোবাইল সমূহ জব্দ করব, অভিভাবক কিন্তু জবাবদিহি করব, এইটো সরকার ভাল পদক্ষেপ লোছে, ভালে পাইছো আমি গার্জেন হবে, যাতে সেইখিনি গার্জেনও তাতে যেন সাপোর্ট করে সেইটোৱে মোৰ ধন্যবাদ। দেখা গৈছে যে ছাত্র ছাত্রীক মোবাইল ফোনে পঢ়াত ব্যাঘাত জন্মায়, শিক্ষা বিভাগে এনেকুৱা ধৰণৰ এক নিয়ম জাৰি কৰিছে, কি কব? ঠিকেতো ভাল পদক্ষেপে লৈছে, আমি গার্জেনবোৰ সব সুখী, মানে সরকারের সিদ্ধান্ত, সরকার সিদ্ধান্ত কি কব? ভালে পাইছো, মোবাইল ফোন ব্যবহার তো বন্ধ কৰিছে, অভিভাবক আছে মই জানিবলৈ চেষ্টা কৰিম। যেহেতু ছাত্র ছাত্রীৰ শৈক্ষিক ভৱিষ্যতৰ কথা লক্ষ্য ৰাখি শিক্ষা বিভাগে এনেকুৱা ধৰণৰ নিয়ম জাৰি কৰিছে, ভালে কৰিছে, পদক্ষেপটো ভাল লৈছে, ভাল পাইছো আমি। আপোনাৰ ওচৰলৈ আহিম, যেহেতু সিদ্ধান্ত দিছে শিক্ষা বিভাগে কি কব? যেটো সিদ্ধান্ত দিছে সেইটো ভালেই কৰিছে, কাৰণ আমাৰ ল'ৰা ছোৱালী মোবাইল লৈ বহুত বেয়া হৈছে, কাৰণ এইটো বন্ধ কৰিলে ল'ৰা ছোৱালীও ভাল হ'ব, আমি ভালেই পাইছোঁ। নিশ্চয়ভাৱে লৈ শিৱসাগৰীসকল অভিভাৱক যথেষ্ট সুখী, চৰকাৰৰ শিক্ষা বিভাগৰ এই যি নিয়ম সেই নিয়মক লৈ যথেষ্ট সুখী, কিয়নো ছাত্ৰ ছাত্ৰীসকলৰ যি অমূল্য শৈক্ষিক ভৱিষ্যত, সেই শৈক্ষিক ভৱিষ্যতত প্ৰযুক্তিবিদ্যা হওক, মোবাইলে হওক, স্মাৰ্টফোনে হওক যথেষ্ট প্ৰভাৱ পেলায় বা ব্যাঘাত জন্মায়। কিন্তু শিক্ষা বিভাগে যি নিয়ম জাৰি কৰিছে যে বিদ্যালয়লৈ স্মাৰ্টফোন আনিব নোৱাৰিব, স্মাৰ্ট ঘড়ি পিন্ধিব নোৱাৰিব, যদি ধৰা পেলায় প্ৰধান শিক্ষকে সেয়া জব্দ কৰিব পাৰিব, অভিভাৱক জবাবদিহি কৰিব পাৰিব, এই ধৰণৰ শিক্ষা বিভাগে যি নিয়ম জাৰি কৰিছে তাক লৈ শিৱসাগৰীসকল অভিভাৱক কিন্তু যথেষ্ট সুখী। লৈ হয় সত্য, আপনাক ধন্যবাদ জানাইছো। দেখা গৈছে শিবসাগৰ যিসকল অভিভাৱক তেওঁলোকে সমগ্র যি শিক্ষা বিভাগের নির্দেশনা তাক লৈ আদরণি জানাইছে। এবার আমি যাব বিচাৰিছো কাজিৰঙালৈ, সতীর্থ সাংবাদিক রঞ্জিত জকৰ সৈতে সংযুক্ত হৈছো। রঞ্জিত, আপুনি এই মুহূর্তত আপুনি উপস্থিত আছে কাজিৰঙা নেশ্যনেল পার্ক যিখন উচ্চবিদ্যালয়, এখন বিদ্যালয়ত উপস্থিত আছে, আর কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যান সমীপৰ যিখন সরকারি বিদ্যালয় তেওঁৰ
শিক্ষকসকলে বা অভিভাৱকসকলে এই সন্দৰ্ভত কি প্ৰতিক্ৰিয়া কৰে? মোবাইল ফোন নিষিদ্ধ কৰা হৈছে, স্মাৰ্ট ৱাচ নিষিদ্ধ কৰিছে শিক্ষা বিভাগে, আদৰণি জনাইছে বিভিন্নজনে, আপুনি কি জনাব? হয়লিত, আপুনি কোৱাৰ দৰে ৰাজ্যৰ শিক্ষা বিভাগে নতুন নিৰ্দেশনা জাৰি কৰিছে আৰু সেই নিৰ্দেশসমূহৰ ভিতৰত অন্যতম নিৰ্দেশনা হৈছে এতিয়াৰ পৰা ছাত্ৰ ছাত্ৰীসকলে বিদ্যালয়লৈ আনিব নোৱাৰিব, স্মাৰ্টফোন, স্মাৰ্ট ঘড়ী আৰু মোবাইল ফোন আনিব নোৱাৰিব। আৰু এই মুহূৰ্তত মোৰ লগত আছে বিদ্যালয়খনৰ প্ৰধান শিক্ষক আছে, মই প্ৰধানতে এইখন দেখুৱাইছোঁ চৰকাৰী বিদ্যালয় কাজিৰঙা নেশ্যনেল পাৰ্ক হাই স্কুল, এখন অন্যতম অগ্ৰণী শিক্ষানুষ্ঠান কাজিৰঙাৰ চৰকাৰী বিদ্যালয়। আৰু মোৰ লগত আছে এই বিদ্যালয়খনৰ প্ৰধান শিক্ষক আছে, শিক্ষয়িত্ৰী আছে আৰু ছাত্ৰ ছাত্ৰী আছে। প্ৰথমতে প্ৰধান শিক্ষকৰ ওচৰলৈ আহিছোঁ, ইতিমধ্যে গম পাইছে এতিয়াৰ পৰা মোবাইল ফোন আৰু স্মাৰ্ট ঘড়ী বিদ্যালয়লৈ আনিব নোৱাৰিব। এজন প্ৰধান শিক্ষক হিচাপে কি ক'ব? নমস্কাৰ, সৰ্বপ্ৰথমে মই আজিৰ এই বিশেষ চৰ্চাত উপস্থিত থকা বিশিষ্ট ব্যক্তি আৰু অসমবাসী দৰ্শক ৰাইজক প্ৰণিবাদ জনাইছোঁ। বিদ্যালয় এখন শিক্ষাৰ অনুষ্ঠান, শিক্ষাৰ মন্দিৰ, ইয়াত ছাত্ৰ ছাত্ৰীসকল পঢ়িবলৈ আহে আৰু বিদ্যালয়খনলৈ অহা ছাত্ৰ ছাত্ৰীসকলে এণ্ড্ৰইড মোবাইল ফোন বা স্মাৰ্ট ঘড়ী লৈ আহিলে তেওঁলোকে শিক্ষাৰ প্ৰতি মনোযোগ নাথাকে আৰু তেওঁলোকে সেইখনতেই লাগি থাকে। সেইকাৰণে আমি বিদ্যালয়ে এই স্কুল ৰুল বুক যিটো 15 পেজত যিটো কথা উল্লেখ কৰা আছে, এই কথাটো আমি আগৰ পৰাই ইমপ্লিমেণ্ট কৰি আহিছোঁ। আমি আগৰ পৰাই বিদ্যালয়ত ছাত্ৰ ছাত্ৰীসকলক স্মাৰ্ট ফোন আনিবলৈ আমি মনা কৰি থৈছোঁ। যদি কোনোবাই আনে কিবা কাৰণত আহি যায় তেতিয়াও আমাৰ অফিচত আপোনালোকে জব্দ কৰিব লাগিব, আগত অফিচত জমা দিয়ে আৰু ছুটিৰ পিছত আমি ঘূৰাই পঠাওঁ। এতিয়া আমি সেইটো নকৰোঁ, চৰকাৰে যিহেতু নিৰ্দেশ দিছে গতিকে আমাৰ কাৰণেও ভাল হৈছে, আমি সেইখিনি জব্দ কৰি থ'ম আৰু দৰকাৰ হ'লে আমি থানাত জমা দিম। থানাত জমা দিব, ছাত্ৰী আছে বিদ্যালয়খনৰ। আপুনি কোন ক্লাছত পঢ়ি আছে? নমস্কাৰ, আমি কাজিৰঙা নেশ্যনেল পাৰ্ক হাই স্কুলৰ ছাত্ৰী, দশমমান শ্ৰেণীত পঢ়োঁ। এতিয়া আপুনি বিদ্যালয়লৈ মোবাইল ফোন আৰু স্মাৰ্ট ঘড়ী আনিব নোৱাৰিব? হয়, চৰকাৰে লোৱা নিষেধ আমাৰ কাৰণে ভালেই কৈছে, আমি স্কুললৈ মোবাইল ফোন আনিব নালাগে। মোবাইল ফোন আনিলে স্কুললৈ আমাৰ মন নবহে, পঢ়ালে কোনোবা আমাৰ লগৰবোৰো লয়, নিজে নল'লেও লগৰকেইটাইতো লয়, তো সেইটো কাৰণে আমি লগৰকেইটাকো নিষেধ কৰিছোঁ যে মোবাইল ফোন অনা বন্ধ কৰক। অসুবিধা কি কি হয়? অসুবিধা হয় আমাৰ ক্লাছত বহিলে মোবাইল ফোন আনিলে মানে ক্লাছত ছাৰহঁতে পঢ়াওঁতে আমাৰ মনটো মোবাইললৈ যায়, পঢ়াত নাযায়, সেইকাৰণে আমি মোবাইল ফোন অনা বন্ধ কৰিব লাগে, বন্ধ কৰিব লাগে। শিক্ষয়িত্ৰী আছে, কি ক'ব? ইতিমধ্যে চৰকাৰী নিৰ্দেশনা গম পাইছে। নমস্কাৰ, শেহতীয়াকৈ যি ৰাজ্য চৰকাৰে শিক্ষা বিভাগলৈ নিৰ্দেশনা জাৰি কৰিছে, যে সেইটো এটা খুব উল্লেখযোগ্য কথা। ছাত্ৰ ছাত্ৰীসকলৰ কাৰণে যি অনুশাসন দিছে সেই অনুশাসন অতি উল্লেখযোগ্য। স্মাৰ্টফোন বা স্মাৰ্ট ৱাচ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ যেনেকৈ সহায়ো কৰে, কিন্তু বিদ্যালয়ত ক্লাছৰুমত তেওঁলোকৰ এইখিনি একো সহায় নকৰে। তেওঁলোকৰ মানে মনৰ এটা পৰিৱৰ্তন হয় শিক্ষাদানৰ সময়ত, ক্লাছত ছাত্ৰ ছাত্ৰী আৰু শিক্ষকৰ মাজত যিটো সম্পৰ্ক গঢ়ি উঠিব লাগে সেই সম্পৰ্ক গঢ়ি নুঠে, মনটো গৈ থাকে তেওঁলোকৰ মানে মোবাইলৰ কাৰণে। সেই গতিকে আমি বহু বছৰ আগতেই নিষিদ্ধ কৰিছোঁ যে তোমালোকে ছাত্ৰ ছাত্ৰীসকলে স্কুললৈ মোবাইল নানিবা, আৰু মোবাইল আনিলে আমি আমাক জমা দিয়ে বা আমি মনে মনে দেখিলেও তেওঁলোকৰ পৰা মোবাইলটো কাঢ়ি থওঁ, অভিভাৱকক মাতি পেলাই আমি চমজাই দিব নোৱাৰিব। এতিয়া আমি সেইটো কৰিব নোৱাৰিম আৰু আমি ভালেই পাইছোঁ, বেয়া পোৱা নাই, মোবাইলটো ৰাখি থ'ব লাগিব, জব্দ কৰিব লাগিব। এতিয়া আমি জব্দ কৰিব লাগিব, অভিভাৱকক মাতিব লাগিব, থানাৰ মানে সহায় ল'ব লাগিব, আমি বেয়া পোৱা নাই, ভালেই পাইছোঁ। ভাল পাইছে আধুনি এজন ছাত্ৰ আছে, আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ, মই হাতত ঘড়ী দেখিছোঁ, এইটো স্মাৰ্টফোন নেকি? নহয়, এতিয়া আনিব নোৱাৰিব স্মাৰ্টফোন, স্মাৰ্ট ঘড়ী নেকি? এইটো স্মাৰ্ট ঘড়ী নহয়, চিম্পল ঘড়ী, চিম্পল ঘড়ী আনিব নোৱাৰিব, স্মাৰ্ট ঘড়ী আনিব নোৱাৰে। হয়, এইটো স্মাৰ্ট ঘড়ী নহয়, চিম্পল ঘড়ী, এইটো সময় চাবলৈ আনো। স্মাৰ্ট ঘড়ীৰে আমাৰ বহুত অসুবিধা হয়, ক্লাছত বহি থাকোঁতে ক্লাছত মন নবহে, যি টি চাই থাকে মন যায়, ফোন আহি থাকে, নিজে নচলিলেও লগৰবিলাকে টিপি থাকে আৰু ইয়াৰ ফলত আমাৰ পঢ়াৰ ক্ষতি হয়, সেইকাৰণে স্মাৰ্ট ঘড়ী বহুত অসুবিধা হয়। এয়া দেখুৱাইছোঁ লোহিত কাজিৰঙা নেশ্যনেল পাৰ্ক হাইস্কুলৰ শিক্ষক প্ৰধান শিক্ষক, আপোনাক ধন্যবাদ জনাইছোঁ। দেখা গৈছে শিৱসাগৰ আৰু কাজিৰঙা দুই ঠাইতে শিক্ষকসকলৰ এই শিক্ষকসকলে এই যি সিদ্ধান্ত শিক্ষা আয়োগৰ তাক লৈ আদৰণি জনাইছে, ছাত্ৰ ছাত্ৰীসকলেও এই খণ্ডৰ আদৰণি জনাইছে, শিক্ষক সমাজেও কৈছে যে মোবাইল ফোন নিয়া নিষিদ্ধ কৰা বা স্মাৰ্ট ৱাচ পিন্ধি যোৱাৰ যি সিদ্ধান্ত নিষিদ্ধ কৰাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে শিক্ষা বিভাগে, সেয়া যথেষ্ট আদৰণীয়।